আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি সুরভি এন্ড ওয়েলকাম টু মাই বান্দবন ব্লগ পার্ট থ্রি ওকে আমরা তুইসাপাড়া যে বেশিক্ষণ ছিলাম না জাস্ট ব্যাগটা রাখছি এন্ড পাঁচ দশ মিনিটের ভিতরে তাড়াতাড়ি মানে চেঞ্জ করে নিছি এন্ড দেন হচ্ছে আমরা একটা টং থেকে হালকা পাতলা খাওয়া দাওয়া করে বারোটার ভিতরে রওনা দিয়ে দিছি বাকি লোকেশনগুলোর জন্য আর ওই টাইমটাতে ভাই অনেক রোদ ছিল অনেক কষ্ট হয়েছে হাতে দেবতা পাহাড় যাওয়ার আগ পর্যন্ত অনেক কষ্ট হয়েছে আর দেবতা পাহাড় যেহেতু ভাই ভয়ে আর মুখ দিয়ে কথাই বের হচ্ছিল না একদম খাড়া ছিল খাড়া নিচে নামতেছিলাম আমরা আমাদের মানে মাঝে মাঝে যখন উপর থেকে নিচে তাকাচ্ছিলাম মানে বুকে পড়ছিল ভাই অনেকে তো পাও কাঁপছে আমি একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম পা কাঁপার বাট ভিডিওটা পাচ্ছি না আই থিঙ্ক লেট হয়ে গেছে যাই হোক আমি তো পুরা গাইড ভাইয়ার হাত ধরে ধরে একদম নিচ পর্যন্ত নামছি ও সরি একটা জিনিস স্কিপ হয়ে গেছে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু গাইড ভাই চেঞ্জ হয়েছে মানে অন্য একটা গাইড ভাই আমাদের সাথে আসছে এখানে এই ভাইটা অনেক ভালো ছিল মানে এখানকার মানুষগুলো অনেক ভালো হয় আমরা তো আগেও আসছিলাম এইবারও আসছি দুইবারই দেখলাম ভাই মানুষগুলো অনেক ভালো ভাই আমি জাস্ট নামতেছিলাম এন্ড ভাবতেছিলাম যে নামতে এত কষ্ট হইতেছে উঠতে কত কষ্ট হবে ভাই আমি জাস্ট গাইড ভাইকে বলতেছিলাম যে ভাইয়া কোনো কারণে যদি কোনো প্রবলেম হয়ে যায় ধর নিচে যাওয়ার পরে আমরা যদি না ব্যাক করতে পারি ওইখানে থাকার কোনো ব্যবস্থা নাই ওরা বলতেছে না ওইখানে থাকার কোনো ব্যবস্থা নাই আমাদের আজকেই চলে আসতে হবে নামতে আমি কিছু সিঁড়িও ছিল এই সিঁড়িগুলো যদি না থাকতো মানে আরো হার্ড হয়ে যেত আমাদের জন্য আগে না কি সিঁড়িগুলো ছিল না ভাই ওরা জানি কিভাবে কষ্ট করে নামছে যাই হোক নামতে নামতে একটা বড় পাথর দেখলাম ওই পাথরে অনেক কিছু লেখা ছিল তা আমি বসে বসে আমার ইনস্টাগ্রাম আইডিটা লিখে আসছি বাট লিখাটা না আমি তখনই বুঝতেছিলাম না আই থিঙ্ক তোমরাও বুঝবে না যাই হোক যদিও দেখো আমাকে একটু বললো ঠিক আছে কমেন্ট সেকশানে দেন আমরা দেবতা পাহাড় পার হয়ে গেলাম অ্যান্ড দেবতা পাহাড় পার হয়ে হচ্ছে সমতল রাস্তা ছিল একটু সামনে বড় বড় পাথর ছিল পাথরগুলোর সামনে খেলা ছিল যে ঝর্ণা সো তখন অনেক খুশি লাগতেছিল আমাদের সবার ফাইনালি আমরা চলে আসছি ওকে সো আমি এখনের জন্যটা আমাদের সবারই অনেক ভালো লাগছে অ্যান্ড ওইখানে যেয়ে দেখলাম যে আমাদের খাবার অলরেডি চলে আসছে মানে আমরা থুইসাপার অর্ডার দিয়ে আসছিলাম আজকে দুপুরের লাঞ্চ আর আমি ভাবছি যে আমরা যে খাবো বাট আমি জানতাম না যে আমাদের জন্য খাবার এখানেই নিয়ে আসবে আর আজকের মেনুতে হচ্ছে মুরগি ছিল আলুর ভাতা ডাল এগুলো ছিল আর কলা পাতায় খাচ্ছিলাম এত সুন্দর একটা ভিউর মাঝে দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিছি আচ্ছা অনেকের এখানে কোয়েশ্চেন আছে যে আপু তুমি কি শাড়িটা রেন্টে নিছো ওইখানে যে নাকি তুমি নিয়ে নিয়ে গেছো এরকম কিছু শাড়িটা আমি নিয়ে গেছি আপু শাড়িটা আমার আমি ওইখানে চেঞ্জ করছি কিভাবে সেটাও একটু বলে দিচ্ছি ওখানে অনেক বড় বড় পাথর কিন্তু তোমরা অলরেডি দেখছো সো ওই পাথরগুলোর এক সাইড এ কোনাতে যে আমরা জাস্ট হচ্ছে একটা আমার একটা ফ্রেন্ডের লুঙ্গি ছিল ওই লুঙ্গি দিয়ে আমরা হচ্ছে চেঞ্জ করে ফেলছি সবাই এই ওয়েতেই চেঞ্জ করছি আর এটাই ছিল আমাদের ড্রেস চেঞ্জ করার টেকনিক আমি আর তাসনোমা একদম টুইনিং করে ফেলছি এরপর আমি শাড়ি পরে বেশিক্ষণ ছিলাম না মানে কমফোর্ট ফিল হচ্ছিল না এখানে তো তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলি আর এর মধ্যে হচ্ছে আমাদের কথোপকথন হচ্ছিল যে আমরা কি করব লাইক আমাদের এখানে সাড়ে তিনটা বেজে গেছে এখন যদি আমরা আরো বাকি দুটা লোকেশনে ঘুরতে চাই আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে আর দেবতা পাহাড় তো কি ভয়ঙ্কর তোমরা অলরেডি দেখছো এখন সবাই ডিসাইড করতেছিল কি করবে একবার বলতেছিল এখান থেকেই চলে যাব। আর নয় বলতেছিল হয়তো একটা লোকেশনে ঘুরতে পারেন আপনারা সো গাইড ভাই আমাদেরকে দুইটার লোকেশনের ব্যাপারেই বললো সাত বাই খুম হচ্ছে ওইখানে নৌকা দিয়ে ঘুরতে হয় আর বড় বড় সাতটা পাথর আছে মেবি সো আমরা ভাবলাম আমরা তো অলরেডি সাঙ্গ নদী ঘুরেই আসছি সো নৌকা দিয়ে আর না ঘুরলেও চলবে আর বেলা তো আমরা বেলা দিয়ে ঘুরব সো আমরা বেলা ঘুম ডিসাইড করলাম আমি আবার আমার আউটফিটটা চেঞ্জ করছিলাম এটা ভালো লাগতেছিল না এরপরে আমরা আবার রওনা দিয়ে দিলাম আমি এখন থেকে বেলা রাস্তা বেশি একটা দূরে ছিল না আমরা ভাবছি অনেক দূরে হবে বাট বেশি একটা দূরে ছিল না দশ পনেরো মিনিট লাগছিল আমাদের জাস্ট এন্ড ওখানে যে আবার আগে টেকনিকে শাড়ি পরে ফেলছিলাম রেড কালার শাড়ি যেন আমরা দুইটা বেলা নেই আমরা চারজন চারজন করে দুইটা বেলাতে উঠি আটজন আমাদের উচিত ছিল একটা বেলাতে দুইজন করে ওঠা তাহলে একটু ভালো করে আমরা পিকচার্স ভিডিওস নিতে পারতাম বাট আমাদের একটু ডিসিশনের প্রবলেম হয়ে গেছে যেহেতু সবকিছু অনেক তাড়াতাড়ির ভিতরে করতেছি আমরা আর বেলাতে আমরা বেশি কোন টাইম স্পেন্ড করতে পারি না বেলাতে আমাদেরকে জাস্ট 15 20 মিনিট দেওয়া হইছে সো ওই টাইমের ভিতরে আমরা টুকটাক যা কভার করার করছি বেশি একটা দূরে যাইনি আমরা কাঁচা কাঁচা জিয়ে আবার ব্যাক চলে আসছি এন্ড বেলা দিয়ে ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগছে আমার মন চাইছে যে আমি এখানেই থেকে যাই অ্যান্ড তখনই আমি ডিসাইড করছি যে আমি দেবতা খুঁজে যাবো শুধুমাত্র বেলা দিয়ে ঘোরার জন্য এরপর বেলা দিয়ে ঘোরা শেষে আবার তো তাড়াতাড়ি চেঞ্জ করে রওনা দিয়ে দেই পাড়ার জন্য অ্যান্ড দেবতা পাহাড় উঠতে অনেক কষ্ট হয়েছে বা গাইড ভাই আমাদেরকে পাঁচ মিনিট দশ মিনিট বলে বলে অনেক তাড়াতাড়ি উঠাইছে অ্যান্ড ফাইনালি যখন উনি বলতেছিল আসলেই দেবতা পাহাড় শেষ আমি তখনও বিশ্বাস করতেছিলাম না বাট উঠতে দেখলাম যে আসলেই সো উঠে আমরা পাঁচ দশ মিনিট সবাই একটু রেস্ট নিলাম আর আমরা যেখানে রেস্ট নিচ্ছিলাম তার অপোজিটে একটা পাহাড় ছিল ওটা হচ্ছে গাইড ভাই বললো দৌতম পাহাড় আর দৌতম পাহাড়ের নাম আমরা কম বেশি সবাই শুনেছি গানটা তো শুনেছি আমরা সবাই দৌতম পাহাড় জম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জোরে এরপর আমরা এনজয় করতে করতে থুইসাপাড়া চলে আসলাম আর থুইসাপাড়া পৌঁছাতে পৌঁছাইতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল এবং পুরো সারাদিন এত হাঁটার পরে আমাদের এই কটেজে পাঁচটা সিঁড়ি উঠতে এত কষ্ট হচ্ছিল ভাই আমরা একবারে নিচে থেকে হচ্ছে যে ফ্রেশ ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে টুয়ে দেন হচ্ছে একেবারে কটেজে উঠছি আমরা কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম দেন বাইরে শুনলাম যে অনেক সুন্দর সুন্দর গান বাজতেছে মানে তুইসা আরও দুই তিনটা টিম ছিল তারা অনেক সুন্দর সুন্দর গান লাগাচ্ছিল আর আমার ফ্রেন্ডগুলো একটাও ভালো কোনো গান নিয়ে যায়নি সো ওদের গান শুনে আমরা সবাই একটু বের হলাম টঙের সামনে গেলাম হচ্ছে আগুন গান শুনতেছিলাম আমরা কিছুক্ষণ পরে ওরা চলে গেছিল পাঠাই দেন ওরা যে সে আর এটি কয়েকটা সুন্দর সুন্দর গান নিয়ে আসে এরপর আমাদের খাবার রেডি হয়ে যায় অ্যান্ড হচ্ছে আমাদের খাবার আজকে মেনে ছিল ডিম আলু ভাত্তা অ্যান্ড ডাল যেহেতু আমরা দুপুরে মুরগি দেখাইছি সো এখন ডিম খাওয়া শেষ করে আমরা আবার একটু টঙের সামনে আগুন পড়াচ্ছিলাম চাটা খাইলাম দেন দশটার ভিতরে আমরা কটেজের ভিতরে চলে গেলাম আর কটেজে যে সবাই কম্বল নিয়ে টানা শুরু করে দিচ্ছি যদিও কম্বল আনলিমিটেড ছিল মানে অনেক কম্বল ছিল ওইখানে আমি পাঁচটা কম্বল নিছিলাম এরপর আমরা সবাই আড্ডা দিতে ইতে ঘুমাই গেছি ব্লগ এ ছিল লাস্ট আইটা বান্দরবান ব্লগ হবে সেটা হচ্ছে থুইসাপাড়া টু ঢাকা সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ